নমস্কার, আজকে পয়লা বৈশাখ, বাংলার শুভ নববর্ষ। কিন্তু আজকের দিনটা আপনাদের মতো আমারও ভালো নয়, অত্যন্ত দুঃখিত, ব্যথিত হৃদয় আজকে। কারণ আপনারা সবাই জানেন যে সারা বিশ্ব আজকের এই অজানা অদৃশ্য মহামারীর আতঙ্কে সবাই দিশেহারা, এবং এই সময় আমরা সবাই অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে। সত্যি খুব খারাপ লাগছে, এই কারণে যে কোনো একটা পয়লা বৈশাখ বা নববর্ষ আমি আপনাদের সঙ্গে আনন্দ করতে পারিনি এরকম বলে আমার মনে পড়ছে না। কারণ প্রত্যেক কটা নববর্ষে আমি গুরুজনদের প্রণাম জানাতাম, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাতাম, ছোটদের অনেক আশীর্বাদ করতাম, ভালোবাসা দিতাম এবং নববর্ষটা সুন্দর করে কাটাতাম। কিন্তু আজকে এই এমন এক নববর্ষের দিন যেদিন আমি আপনাদের সঙ্গে কোনোভাবেই আজকে আনন্দের এই উৎসবে সামিল হতে পারছি না। কারণ আপনারাও সবাই ব্যতীত, আপনারাও দুঃখিত এবং আমিও আপনাদের মতো একজন সমব্যথী হিসাবে আজকে শুধু এইটুকু বলতে চাই যে আসুন সবাই মিলে শপথ করি আজকের এই দিনটাকে যেভাবে আমরা যেন অযথা বাইরে না বেরোই এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যেন আমরা এই মহামারীর আতঙ্ক থেকে আমরা যাতে সত্বর বেরিয়ে আসতে পারি, আমরা যাতে এর বিরুদ্ধে লড়াই করে আমরা যাতে জয় হাসিল করতে পারি, আজকে এই শপথ আমাদের নিতে হবে, যাতে আর কোনোদিনও আমাদের এই রকম দুঃখের মধ্যে কাটাতে না হয়। আমি জানি আজকের এই দিনটা আপনাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু এই অবস্থাতে আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার আত্মার আত্মীয়, আমার পরিবারের সদস্য, আমি আপনাদের পাশে আছি। এই সময় যার যেখানে যেভাবে প্রয়োজন মনে করবেন নিশ্চিতভাবে যোগাযোগ করবেন। বিগত দিনেও যেভাবে আপনাদের পাশে থেকে আমার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, আগামী দিনেও আমার যতটুকু সম্ভব সবটুকু উজাড় করে দিয়ে আমি আপনাদের পাশে থেকে আমার সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আপনারা সবাই ভালো থাকুন এবং আগামী দিনে নিশ্চিতভাবে এই মহামারীর ছোবল থেকে আমরা নিজেদেরকে রক্ষা করে আমরা এর বিরুদ্ধে জয় হাসিল করব। এইটুকু বলে আমার গুরুজনদের নতমস্তকে প্রণাম জানিয়ে, আমাদের সমবয়স্কদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, আর যারা আমার ছোট অত্যন্ত প্রিয় তাদের বলবো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, অনেক অনেক আশীর্বাদ রইল, সবাই ভালো থাকুন।